ভারতের মিসাইল খ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম। তার পুরো নাম আব্দুল পাকির জয়নালাবেদিন আব্দুল কালাম। খুব দরিদ্র পরিবারের সন্তান ছিলেন তিনি। ছোটবেলা থেকেই জীবনের প্রয়োজনে বিভিন্ন কাজ করেছেন। তিনি পদার্থবিজ্ঞান ও বিমান প্রকৌশলে পড়ালেখা করে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেছিলেন। তখন কে জানত এই ছেলেই একসময় ভারতের রাষ্ট্রপতি হবেন। আপনাদের সামনে এপিজে আব্দুল কালামের কিছু বিখ্যাত উক্তি তুলে ধরছি। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে যদি তুমি তোমার অভ্যাস বদলাতে পারো। জীবনের কঠিন বাধাগুলো আসে তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, তোমাকে তোমার শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে। তুমি যদি তোমার কাজকে সম্মান করো তাহলে আর কাউকে স্যালুট করতে হবে না। যদি তোমার কাজে ফাঁকি দাও, অসম্মান করো, তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে। যারা হৃদয় দিয়ে কাজ করে না তাদের সফলতা আনন্দহীন। ভিন্ন রকম চিন্তা উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যে পথে কেউ যায়নি সেই পথেই চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। একটা কথা একদম পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায়তা করেন যারা কঠোর পরিশ্রম করে। উপরে উক্তিগুলি মেনে চললে হয়তো আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবো।